ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক একতরফা বলেই তিস্তার ফানি বল্টন চুক্তির কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন বিএমপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবি রিজভি বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন গত 8 বছর ধরে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে আসছে যে তারা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে যাচ্ছে বন্ধুত্বর এত দহরম মহরম অথচ তারা ভারত থেকে একবালতি বালতি পানিও আনতে পারেনি রিজভি বলেন প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরেও বাংলাদেশে মানুষের বাহল্য প্রত্যাশিত তিস্তা পানি চুক্তির বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে কোনো তথ্য জানাতে পারেনি তিনি বলেন বছর যায় বছর আসে আর বাংলাদেশের সরকার শুধু একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায্য পানির বুঝে পাচ্ছে না এই যে ওয়ান ওয়ে প্রেম এই প্রেম একতরফা এটা টু এর ট্রাফিক নয় এই একতরফা প্রেম খুবই কঠিন এরা শুধু দিতেই জানে নিতে জানে না রিজভি আহমেদ বলেন বাংলাদেশে বর্তমানে বিরোধী দল নিধনই হচ্ছে প্রকাশ্য অপকাশ্য এজেন্ডা এমন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ফয়সাল আহমেদ সজলের নিখোঁজের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একই সূত্রে গাথা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করেছে এই সকল ঘটনা বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষকে আবারও নতুন করে গভীর দুশ্চিন্তার মধ্যে পতিত করল সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন